যেনেকে পাকিস্তান যেটা গঠন হয়েছিল পাকিস্তানের এটা পার্ট ভারতের পশ্চিম প্রান্ত আছিল, এটা পার্ট পূর্ব পাকিস্তান ভারতের এটো প্রান্ত আছিল, মানে পাকিস্তানের পরে পাকিস্তান আহিবলে ভারতের মাঝে আহিব লাগে, এনে ধরনের একই হয়েছে এটা সমষ্টি পুনর্গঠনত। ডিলিমিটেশন যেটা হয়েছে আমার একটা সন্দেহ হয় যে এউডিএফক টার্গেট করে বনোয়া হয়েছে, এটো এনেকুৱা পরিলক্ষিত হয় যে সংখ্যালঘুক টার্গেট করা হয়েছে, মানে যে আগত অসমত কেতিয়াও এনে ধরনের নাভূত নাশ্রত কাণ্ড অসমত হওয়া নাছিল, যে সমষ্টিবিলাক মাজত বেলেগ সমষ্টি পড়ব, তার কিপারে আকৌ সমষ্টি অকণ থাকি যাব। সমষ্টি পুনর্নির্ধারণের খসড়া প্রকাশের পিছতে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নগাঁও জেলাখনত যদি আমি চাও, নগাঁও জেলার ঢিং যেটা সমষ্টি আছিল সেই ঢিং সমষ্টি বিলুপ্ত করা হয়েছে। আর ঢিং সমষ্টির বিধায়ক, বর্তমানের বিধায়ক আমিনুল ইসলাম মূর সহ আছে এ আই ডি এফর বিধায়কগী। মানে আপনার জানিব বিচারিম যে ঢিং সমষ্টিটি বিলুপ্ত করা হয়েছে, তেনে ধরনের বিভিন্ন সমষ্টি বিলুপ্তি হয়েছে, নতুন সমষ্টি কোরবাত সৃষ্টি হয়েছে, গতি প্রথম প্রতিক্রিয়া হিসেবে আপনি কি কব গোটে প্রক্রিয়াটুক লো? এতিয়ালৈকে আমি যিটো খসৰা দেখা পালোঁ, এই খসৰাটো এটা সম্পূৰ্ণ অবাস্তৱ আৰু এটা আমি যিটো দেখিলোঁ হঠকাৰী সিদ্ধান্ত লোৱা হৈছে। আৰু ঢিং সমষ্টিটো বিলুপ্ত হ'ল সেইটো ডাঙৰ কথা নহয়, সমষ্টিৰ নামটো চেঞ্জ হ'ব পাৰে, কিন্তু 2007 চনৰ যিটো খসৰা আছিলে সেই খসৰাত আমি দেখিছিলোঁ যে নগাঁও জিলাৰ জনসংখ্যা যিহেতু বেছি, জনসংখ্যা অনুপাতে তাত দুটা নতুন সমষ্টি প্ৰপ'জেল আছিলে, জুৰিয়া আর ধলপুকুরি, আর রহা সমষ্টির ঠাইত কঠিয়াতলি প্রপোজাল আছিল, আর দুটা নতুন সমষ্টি হয়েছিল যেহেতু এনে বহু সমষ্টি আছে উজনি অসমত যেবিলাক সমষ্টিত 1,20,000 বা 15,000 1,30,000 ভোট, আর নগাঁও জেলাত এনেকুৱা কেটামান যেনেকে ঢিং সমষ্টিত 3 লাখৰ উপর ভোটার আছে, হুজাই সমষ্টিত প্রায় 4 লাখ ভোট আছে, গতি এনেকে নগাঁও জেলাত সংখ্যা অনুপাতে যদি রেশনালাইজেশন করা হয় তেনাহলে দুটা সমষ্টি বাড়িব লাগে, কিন্তু এইবার খসড়াত আমি দেখা পালো আগত যিমান সমষ্টি আছিল তাতকৈ এটা সমষ্টি কমোৱা হৈছে। তার মানে ইলেকশন কমিশনের যেটো ডিলিমিটেশন কমিশনের যেটো গাইডলাইন আছিলে 2007 চনত, সেই গাইডলাইন মতে যাতে সমষ্টি পুনর্গঠনত 10%তকৈ যাতে ভোট কম বেশি নহয়, কোনবা সমষ্টিত যিমান ভোট থাকিব বেলেগ এটা সমষ্টিত 10% কম বা বেশি এনেকুৱা এটা রেশিও থাকিব লাগে, কিন্তু দেখা গল এইবার রেশিওটো আরো সেইটো ভায়োলেট করা হয়েছে আর আগতকেই বেশি বৈষম্য এইবার হেৰিত হয়েছে। কারণ কিছুমান সমষ্টিত যদি এটা 1,10,000 বা 20,000 ভোট হব, কিছুমানত যদি আগতে 2,70,000 আছিল এতিয়া তা 3,20,000 হব, তার মানে সেই বৈষম্যটো ভোটারের বৈষম্যটো এবার বৃদ্ধি পাইছে। আর একটা কথা আমি দেখা পাইছো যে এই নতুন যে সমষ্টি পুনর্গঠন প্রক্রিয়াত গাইডলাইনের সকলবিলাক শর্ত ইয়াত আওকাণ করা হয়েছে, তাত একটা কথা কোয়া হয়েছিল যে ন্যাচারেল বেরিয়ার কোরবা যদি আছে আগত সমষ্টিবিলাক যে নদীর ইপারে সিপারে পড়ে গেল, তো পারাপক্ষত যাতে সমষ্টিখন নদীর এটা পারে হয় মানে বা কোরবাত পাহাড় এটা মাজত পড়ে গেল, মানে তেনেকেই মিলাব দিয়া হয়েছিল গাইডলাইনত। কিন্তু এবার দেখা গল যে রূপহী সমষ্টি যেটো বর্তমানের যেটো সমষ্টি করা হয়েছে এই সমষ্টিখন মই চালো যে আগৰ 6টা সমষ্টিৰ পৰা অলপ অলপ কাটি এই সমষ্টিটো কৰা হৈছে, আৰু এই সমষ্টিটো কলিয়াবৰ সমষ্টিৰ পৰা 4টা জিপি, আকৌ ঢিং সমষ্টিৰ পৰা 5টা জিপি, আৰু আগৰ ৰূপহীয়া সমষ্টি যিটো আছিল তাৰ পৰা 7টা জিপি, বটদ্ৰৱা সমষ্টিৰ 1টা জিপি, নগাঁও সদৰ সমষ্টিৰ 4টা জিপি, চামগুৰি সমষ্টিৰ 2টা জিপি, এনেকৈ কৰি 6টা সমষ্টিৰ পৰা আৰু তাকো কণ্টিনিউটি নাই, মানে সমষ্টিখন মাজত কলিয়াবৰ সমষ্টিৰ পৰা যিকেইটা জিপি ইয়াত অন্তৰ্ভুক্ত কৰা হৈছে আৰু বাকী এলেকা যিটো ৰূপহী সমষ্টিত দিয়া হৈছে তাৰ পৰা 11 কিলোমিটাৰ চামগুৰি সমষ্টিৰ মাজেৰে যাব লাগিব, মানে এইটো ছেটেলাইট ছিষ্টেমত দিয়া হৈছে, মানে যিটো আগত অসমত কেতিয়াও এনেধৰণৰ নাভূত নাশ্ৰত কাণ্ড অসমত হোৱা নাছিল যে সমষ্টিবিলাক মাজত বেলেগ সমষ্টি পৰিব, তাৰ সিপাৰে আকৌ সমষ্টি অকণ থাকি যাব, যেনেকে পাকিস্তান যেতিয়া গঠন হৈছিল পাকিস্তানৰ এটা পাৰ্ট ভারতের পশ্চিম প্রান্তত আছিল, এটা পার্ট পূর্ব পাকিস্তান ভারতের এটো প্রান্তত আছিল, মানে পাকিস্তানের পরে পাকিস্তান আহিবলে ভারতের মাঝে আহিব লাগে, এনে ধরনের একই হয়েছে এটা সমষ্টি পুনর্গঠনত। আর সবতকৈ আরো একটা ভয়ানক কথা হল যে আমি দেখিছো আগতে আমার যেবিলাক এক্সিস্টিং সমষ্টি আছিলে তাত এটা মৌজা হয়তো এটা সমষ্টি থাকা হয়েছিল, এটা ব্লক বা মৌজা ইউনিটটো ভাঙা হওয়া নাছিল, আর এইবার যেটো খেলিমেলি করা হয়েছে প্রত্যেক এটা মৌজার পৰা ভাঙি এটা জিপি এইটো সমষ্টিত দিয়া হৈছে, 2টা জিপি সিফালে দিয়া হৈছে, আৰু এটা সিফালে দিয়া হৈছে, আৰু ক'ৰবাত গাঁও পঞ্চায়তটো ভাগ কৰা হৈছে, গাঁও পঞ্চায়তৰ এটা গাঁও এইটো সমষ্টিত আৰু এটা গাঁও সিটো সমষ্টিত, মানে এডমিনিষ্ট্ৰেটিভ ইউনিটবিলাক সাংঘাতিক ধৰণে আওকাণ কৰা হৈছে, য'ত এটা এটা ব্লক বা মৌজা এটা সমষ্টিত থাকিলে এডমিনিষ্ট্ৰেশ্যনৰ কাৰণে ভাল, এতিয়া যদি এখন গাঁও পঞ্চায়ত 2টা 3টা সমষ্টিত পৰিব লগা হয়, এখন গাঁও এইটো সমষ্টিত এখন গাঁও বেলেগ সমষ্টিত, সেই পঞ্চায়ত প্ৰেচিডেণ্টজনে আকৌ ইফালে
ভিজিলেন্স কমিটিত যাব লাগিব, সিফালে যাব লাগিব, এজন বিধায়কে ইয়াৰ এটা গাঁৱৰ উন্নয়ন চাব পাৰিব আৰু এটা গাঁৱৰ নোৱাৰিব, এনেধৰণৰ কিছুমান মানে টুকলুকী সিদ্ধান্ত লোৱা হৈছে। এইটো যিসকলক দায়িত্ব দিয়া হৈছিল সমষ্টি পুনৰ্গঠনৰ কাৰণে, তেওঁলোকৰ হয়তো ভৌগোলিক জ্ঞান নাই বা তেওঁলোকে ডিলিমিটেশ্যন কমিটিৰ যিটো গাইডলাইন এই সম্পৰ্কে নাজানে, বা এনেই তেওঁলোকে মাজত বেলেগ বেলেগ সমষ্টি সোমাই দি এটা সমষ্টিক মানে ছেটেলাইট পদ্ধতিত মাজত গেপ রাখি বেলেগ বেলেগ জায়গা এনেধরনের একটা নাবুদ নাশ্রত কাণ্ড করেছে, যেটা অসমের কারণে একটা ভয়ানক ভবিষ্যৎ ইঙ্গিত। আমিনুল ইসলামে কি করব না, মোর কথা হল এতিয়া মই তো যিকোনো একটা সমষ্টিত মই নগাঁও জেলাত খেলিলে মোৰ আত্মবিশ্বাস আছে যে মই জিকিম। লোকসভা আপনি বিচাৰিব নেকি না? লোকসভাটো এতিয়ালৈকে আমি সেইটো আমাৰ দলৰ মঞ্চত আলোচনা হব, কি হয় এইটো কব পৰা নাই। কিন্তু কথাটো হল আৰু এইবাৰ ডিলিমিটেশ্যন যিটো হৈছে, আমাৰ এটা সন্দেহ হয় যে AODFক টার্গেট করে বনোৱা হৈছে। অসমৰ চাৰিখন সমষ্টি আছিল, যি চাৰি সমষ্টিত AODF কেতিয়াও পৰাস্ত হোৱা নাই। তাতে এটা আছিল ঢিং, তাৰপিছত যমুনামুখ, বিলাসীপাৰা পশ্চিম আৰু ধুবুৰী। তাতে এই ঢিং, যমুনামুখ, বিলাসীপাৰা পশ্চিম এই সমষ্টিৰ নামকেইটা নোহোৱা কৰা হ'ল। ধুবুৰী সমষ্টিটো যদিও নামটো ভাল আছে কিন্তু তাত মানে সাংঘাতিক তাত মানে পরিবর্তন করা হল। কিন্তু লোকসভার ক্ষেত্রে বিভিন্ন জনে কব বিচাৰে যে AIUDFক সুরক্ষিত করিবর কারণে এনে করা হয়েছে, ধুবুরী সমষ্টিটো তেনে লোকসভাটো তেনে ধরনের গঠন করা হয়েছে, বরপেটাটো বেলেগকে গঠন করা হয়েছে, গোটেই বিষয়টো কি কব, লোকসভাত করবাত আপনাদের লাভ হব, লোকসানের কথা আছে রাজনীতি না? না, এটো ধুবুরী বা বরপেটা এবিলাক তেওঁলোকে যেনেকেই বনাওক, AODFৰ তাত যেটো ভোটারৰ গাঁথনি এইটো যেনেকেই বনাওক তাত পরিবর্তন হয়। আজি মোৰ ঢিং সমষ্টিটো তেওঁলোকে যদিও বিলোপ কৰিলে, তাত 15টা জিপি বটলডাবা সমষ্টিত অন্তৰ্ভুক্ত কৰিলে, কেইটামান জিপি লাহৰি ঘাটত কৰিলে, কেইটামান জিপি হেৰি কৰিলে, কিন্তু তাত মই য'তেই খেলাওঁ বা আমাৰ AODF এই তিনিওটা সমষ্টিত তাত জিকাৰ আমাৰ পজিশ্যনত আছে। গতিকে আমাৰ য'ত ভোটাৰ আমাৰ পেটাৰ্ণ আছে বা আমাৰ সংগঠন ভাল আছে, তাত তেওঁলোকে সমষ্টি যেনেকেই কাটি কুটি তেওঁলোকে পুনৰ্গঠন কৰক, তাত আমাৰ জিকিব। গতিকে এইটো AODFৰ স্বাৰ্থত নহয়, ধুবুৰী, বৰপেটা এইবিলাক তেওঁলোকে যেনেকেই বনাওক, সেইটো আল্টিমেটলি গৈ এইটো আমাৰ AODFৰ প্ৰভাৱ তাত থাকিবই। কিন্তু কথা হ'ল বিধানসভা সমষ্টিৰ কাৰণে তেওঁলোকে যেনেকেই তেওঁলোকে 6টা 7টা সমষ্টিৰ পৰা অলপ অলপ কাটি কাটি যেনেকেই তেওঁলোকে এটা বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করেছে। আর একটা প্রশ্ন, সংখ্যালঘুক কোরবা টার্গেট করা বলে ভাবে নাকি? বিভিন্ন জনে তেনে ধরনেরও কইছে যে সংখ্যালঘুক টার্গেট করা হয়েছে, পশ্চিম গোয়ালপাড়া SC ভাবে সংরক্ষিত হল, নাওবৈসা SC ভাবে, আগতে আপনার বিধায়ক আছিল তাতে AODFৰ বিধায়ক আছিল, হাজু SC করা হল, বরপেটা সদর যে বিধানসভা সমষ্টি SC করা হয়েছে, গতি সংরক্ষণের আওতালে আনি কিছুমান সমষ্টি কোরবাত সংখ্যালঘুক টার্গেট করে। এই কথাটো এতিয়ালৈকে আপাত দৃষ্টিত এইটো এনেকুৱা পরিলক্ষিত হয় যে সংখ্যালঘুক টার্গেট করা হয়েছে, আর বিশেষকৈ সমষ্টিবিলাক যাতে BJP-ৰ মানে কাৰণে ফেভাৰিব হ'ল, তেওঁলোকে যাতে অধিক বিধায়ক জিকাব পাৰে, তেনেকৈ কুচকাউচ কৰিব যাতে ক'ৰবাত এখন গাঁও পঞ্চায়ত দুটা সমষ্টিত পেলাইছে, মৌজা ভাঙিছে, ব্লক ভাঙিছে, তেওঁলোকে কোনো ধৰণৰ এডমিনিষ্ট্ৰেটিভ ইউনিটৰ কথাবিলাক ৰখাই নাই আৰু বিশৃংখলভাৱে বেলেগ বেলেগ এৰিয়া বেলেগ সমষ্টিত এটা ৰাউণ্ড হিচাপে বা এটা সমষ্টি যাতে আয়তন বহুত ডাঙৰ নহয়, এটা কন্টিনিউটি এনেকে এটা বিজ্ঞানসম্মতভাৱে কৰিব লাগে, সেইবিলাক নকৰি মানে বিক্ষিপ্তভাৱে এটা সমষ্টিৰ আয়তন বহুত ডাঙৰ হৈছে, মাজত বেলেগ সমষ্টি সোমাই গৈছে, এই সম্পূৰ্ণ কুচকাৱচবিলাক তেওঁলোকে টুকলুকৰে সিদ্ধান্ত লৈছে, আৰু যিবিলাকে এটা সমষ্টি উন্নয়নৰ ক্ষেত্ৰত বহুত বাধাৰ সৃষ্টি কৰিব আমি মানে ইয়াৰ প্ৰতিবাদ কৰিম। উজৰ আপত্তি আপোনালোকৰ থাকিব, আপোনালোকে দলীয়ভাৱে কৰিব আৰু ব্যক্তিগতভাৱে আপোনাৰো ক্ষতি হৈছে? না, আমি যি করিম দলীয়ভাবে করিম, ব্যক্তিগতভাবে নকরো। আমি দলীয় মঞ্চত আজিও আমার মিটিং আছে, আমি আলোচনা করি যি উজর আপত্তিবিলাক দিব লাগে আমি দলীয়ভাবে আমি দিম।